লাউগান এলাকাতে পুলিশ পিকেট বসানোর দাবিতে শনিবার 35 বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক দীপঙ্কর সেন দক্ষিণ জেলা পুলিশ সুপার কুলবন সিং এর সাথে সাক্ষাৎ করেন ও ডেপুটেশন প্রদান করেন। বিধায়ক দীপঙ্কর সেন সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগে থেকে শুরু করে বর্তমান পর্যন্ত 35 বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের শান্তির বাজার এলাকায় যে 10টি বুথ রয়েছে এর মধ্যে লাউগান বেশ স্পর্শকাতর। গত বিধানসভা নির্বাচন থেকে শুরু করে এখনো পর্যন্ত ওই এলাকায় বিভিন্ন ধরনের হিংসাত্মক কার্যকলাপ চলছে। প্রায় প্রতিদিনই সিপিআইএম কর্মী সমর্থকদের উপর হামলা, হুজ্জুতি সহ বাড়ি ঘরে অগ্নিসংযোগ পর্যন্ত করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে বিধায়ক দীপঙ্কর সেন 29 এপ্রিল শনিবার দুপুর 12টায় দক্ষিণ জেলার পুলিশ সুপার কুনবন সিং এর সঙ্গে দেখা করেন ও ডেপুটেশন প্রদান করেন। তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপার তাকে এই আশ্বাস দিয়েছেন যে ওই এলাকার পরিস্থিতি পর্যায়ে আলোচনা করে পুলিশ পিকেট বসানোর ব্যবস্থা করবেন। মূল বিষয় হচ্ছে 35 বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের শান্তিবাজারের অংশের ভেতরে যে 10টা বুথ সেখানে আছে, এখানে লাউগাং, গাদধাং এবং বেতাকা। এর মধ্যে লাউগাঙে ধারাবাহিকভাবে বেশ কিছু ঘটনা সেখানে মধ্যে সংঘটিত হচ্ছে, বিশেষ করে ইলেকশনের আগেও হয়েছিল এবং ইলেকশনের পরেও সেই ধরনের ঘটনাগুলো হচ্ছে। অন্য দিকটাতে ঘটনার প্রবণতা এখন আগের তুলনায় অনেকটা সেখানে কমলে পড়েও ওখানে দেখা গেছে যে এই ঘটনাগুলো প্রায়ই সেখানে মধ্যে হচ্ছে। যেমন এই মাসের মধ্যে সেখানে বেশ কয়েকজন তমাল মগ আক্রান্ত হয়েছেন, চন্দন দেবনাথ আক্রান্ত হয়েছেন, স্বপন পাল আক্রান্ত হয়েছেন, দেবাশিস পাল আক্রান্ত হয়েছেন, তারপরে বাড়িঘর মদন পাল, যোগেশ দাস এদের বাড়িঘর, কারোর দোকান ভাঙচুর করেছে। এই ঘটনাগুলো সেখানে সংঘটিত হয়েছে, কিন্তু ঘটনা কমেছে, আগের তুলনায় অনেকটা কমেছে, কিন্তু লাউগাঙের এই জায়গাটার ভেতরে এই ঘটনাগুলো সেখানে সংঘটিত হচ্ছে। সেদিক থেকে আমি এসপি সাহেবকেও সেখানে বলেছি যে ওইখানে একটা পিকেট, ছোটো পুলিশ পিকেট আপাতত সেই জায়গাতে অন্তত একটা পুলিশ পিকেট যদি দেয় তাহলে পরে এই ঘটনাগুলো সেখানে সংঘটিত হয়তো হবে না, তাদের দৃষ্টিতে সেখানে থাকবে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।